দেখো টিএমসি জয় জয়কার কি আছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষ ভয়ে বেরোচ্ছে না, কত পার্সেন্ট মানুষ ভোট দিতে বেরোবে এটা একটা চিন্তা ভাবনা আছে। ওখানে যদি ভোট করাতে পারে, এখন পর্যন্ত যা শুনছি 60% বুথে প্যারামিলিটারি থাকবে, তাহলে 40% বুথে লুট হয়ে যাবে, এইরকম যদি থাকে তাহলে ভোট হবে না। আর যদি সব বুথের লোক থাকে, প্যারামিলিটারি থাকে, তাহলে নিশ্চয়ই আমরা জিতব। দাদা, আসানসোল লোকসভায় আগেরবারে বাবুল সুপ্রিয় ছিলেন সাংসদ, এবারে তিনি তৃণমূলে, এখন আর বাই ইলেকশনে আপনার উপর বাড়তি দায়িত্ব রয়েছে লোকসভা নিয়ে, আপনি তো মাটি কাউকে পড়ে। আসানসোলের মানুষ অ্যাডভান্স 2014 সাল থেকে বিজেপির সঙ্গে আছে, তার মধ্যে একজন বেইমানি করে দল ছেড়ে পালিয়ে গেছে, মন্ত্রী না থাকার জন্য উনি দল ছেড়ে দেন, আকাল ইলেকশন হচ্ছে, সেখানকার এই সময় মানুষ কত টার্ন আউট করবে ভোটের সময় এটা একটা প্রশ্ন থাকে বাই ইলেকশনের জন্য। দ্বিতীয়, যে সন্ত্রাস চলছে সে সন্ত্রাসের জবাব কতটুকু দেওয়ার জন্য মানুষ প্রস্তুত আছে এটা সেকেন্ড প্রশ্ন হলো। থার্ড প্রশ্ন, আমরা ইলেকশন কমিশনকে বারবার বলছি যে ওখানে প্রত্যেকটা বুথে প্যারামিলিটারি ফোর্স দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডলকে সিবিআই আবার ডাকলো, কি বলবেন? অনুব্রত মণ্ডল তো আজকে দেখলাম টিভিতে বলছিল কি আমি সহযোগিতা করব, কিন্তু আমি জানি না কালকে সুপ্রিম কোর্টেও যেতে পারে, তো এরকমই লোক আছে, কখনো কি বলে কখনো কি বলে তার তো কোনো জ্ঞান নেই, হোশ নেই, নামান্য যা ইনস্ট্রাকশন দেয় তাই করে। এর আগেও অনুব্রত মণ্ডলকে বারবার সিবিআই ডেকেছে, কিন্তু বারবার তিনি কৌশল করে হাজিরা এড়িয়েছেন, এটা নিয়ে পঞ্চমবার, কেন হাজিরা এড়াচ্ছে? ওর ভয় আছে গেলে ওকে ধরবে, কেন সব তথ্য ওর এগেনস্টে না থাকলে কেন হাজিরা এড়াবে, কেন তদন্তের সামনে ফেস করবে? আমি যদি সৎ থাকি আমি তদন্ত ফেস করব না, সিবিআই তো ওয়েস্টবেঙ্গল পুলিশ না কি গেলেন আপনাকে ধরে নিব, ওয়েস্টবেঙ্গল পুলিশ কি আছে? দিদিমণি বললেন তাই আনারুল গ্রেফতার হলো, যদি না বলতেন তা আনারুল গ্রেফতার হতো না, তার মানেটা কী? তার মানে শাসকগণ যেটা বলবে সেটা হবে, কিন্তু সিবিআই তো এরকম করতে পারে না, সিবিআই কাছে তথ্য না থাকলে আপনার তদন্ত করবে, এক্সামিন করবে, তারপরে আপনাকে গ্রেফতার, তো এটা অনুব্রত মণ্ডল ভুল করছে, তো ফেস করা উচিত। চাকরি করতো ওই প্রতিদিন পেপারে, সে আজকে ওকে মেরে তাড়িয়ে ক্লাবের সভাপতি হয়ে, তো ওই লোকের একটা বেইমান লোকের ব্যাপারে কি আপনি আমার সঙ্গে কথা, যে মমতা ব্যানার্জিকে গালাগালি করে আবার মুখপাত্র হতে পারে, এইটা কুণাল ঘোষে, কুণাল ঘোষ কাছে এই রাসায়ন আছে কে কবে কীভাবে পাল্টি মারতে হয় সে কুণাল ঘোষ জানে, যার চাকরি করতো তার ক্লাব দখল করে নিল, যাকে ডাকাত বলতো, যাকে বলতো সব থেকে বেশি লাভবান সারদা নারদাতে হয়েছেন মমতা ব্যানার্জি, তার মুখপাত্র আছে, এর তো ভালো কেমিস্ট্রি কুণাল ঘোষের মতন কেউ জানে না। তা তো আমার জন্মদিনের আমি বার্তা কী দেবো, সবাই স্বাস্থ্য শান্তভাবে থাকুক, এলাকার উন্নয়ন নিয়ে ভাবা উচিত, যেটা বাংলায় নেই, আজকে সারা বাংলায় অবস্থা এমন হয়েছে কে কাক শত্রু, একই দলের মধ্যে থেকে একই দলের লোককে খুন করছে, 12 জন লোককে পুড়িয়ে মেরে দিচ্ছে, 100 সপ্তাহের মধ্যে 26টা রাজনীতি ঘটতে হচ্ছে, সেখানে মানুষ মানুষকে ভালোবাসে এটাই আমরা চাইবো।